বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে বেকার ছেলে মেয়ের অভাব নেই। ইতিমধ্যে প্রচুর ছেলে মেয়েরা এমন রয়েছেন যাদের ব্যবসা করার বুদ্ধি আছে, কিন্তু ব্যবসা করার জন্য যে টাকার প্রয়োজন হয় সেটাই তাদের কাছে নেই। তবে তাদের মধ্যে যদি আপনিও হয়ে থাকেন তাহলে চিন্তা করবেন না। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি দারুণ প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যে প্রকল্পে এই বেকার ছেলে মেয়েদেরকে ব্যবসা করে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য 1,000, 2,000 বা 5,000 নয়, 50,000 টাকা থেকে শুরু করে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, এমনকি 10 লক্ষ, সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হচ্ছে, যাতে করে তারা নতুনভাবে ব্যবসা শুরু করতে পারে, অথবা তাদের পুরনো যদি কোনো ছোটোখাটো ব্যবসা থাকে সেই ব্যবসাকে যাতে আরও অনেক উপরে নিয়ে যেতে পারে, সেই জন্যই এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে। আর যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেই প্রকল্পটির নাম হলো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। তো কিভাবে এই প্রকল্পের সুবিধা আপনারা নেবেন, কিভাবে আবেদন করবেন, কোথা থেকে আবেদন করবেন, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো, কী কী নিয়ম রয়েছে বা কীভাবে লোন দেওয়া হয় সেটাও জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে যে প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে 50,000 টাকা থেকে শুরু করে 10 লক্ষ এমনকি 20 লক্ষ টাকা পর্যন্ত ব্যবসা করার জন্য লোন দেওয়া হবে, সেই প্রকল্পটির নাম হলো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। আর এই প্রকল্পের মাধ্যমেই কিন্তু আপনারা এই সুবিধা পাবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমরা সরাসরি মুদ্রা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট mudra.org.in এই ওয়েবসাইটে নিয়ে এসেছি, আপনারাও কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এরপর যদি নিচের দিকে আসেন এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন 2024-25 যে অর্থবর্ষ, এখানে টোটাল কত কোটি মানুষরা ইতিমধ্যে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, কারা কারা পাচ্ছেন, কারা বা লোন দিচ্ছেন, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনারা জানতে পেরে যাবেন। চলুন এবারে আমরা দেখে নেব যে বর্তমানে এই লোনটা পাওয়ার জন্য কী কী করতে হবে, কারা লোন দিচ্ছে, কীভাবে লোনটা পাওয়া যাবে। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, এই যে মুদ্রা যোজনার লোন, এই লোনটাকে কিন্তু 3টে শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমত শিশু শ্রেণী, তারপর রয়েছে কিশোর শ্রেণী, তারপর রয়েছে তরুণ শ্রেণী। এই 3টে ভাগে কিন্তু আলাদা আলাদাভাবে আপনাদেরকে টাকা দেওয়া হয়। তবে এখানে যদি আপনারা দেখেন দেখতে পেয়ে যাবেন 10 লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন লোন আপ টু 10 লাখ। তো বুঝতেই পাচ্ছেন 10 লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ কিন্তু লোন আপনাদেরকে দেওয়া হবে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনাতে। এবারে প্রশ্ন হচ্ছে কারা কারা এই লোনটা দেবে। দেখুন বলা হচ্ছে দিস লোন আর ক্লাসিফাইড অ্যাজ মুদ্রা লোন আন্ডার PMMY অর্থাৎ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। দিস লোন আর গিভেন বাই কমার্শিয়াল ব্যাঙ্ক অর্থাৎ এই লোনটা কিন্তু যে সমস্ত কমার্শিয়াল ব্যাঙ্ক রয়েছে আপনার এলাকায় তারা কিন্তু দেবে। RRB রয়েছে যারা তারা দেবে, স্মল ফিন্যান্স ব্যাঙ্ক যারা রয়েছে বা আর্থিক যে সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু দিতে পারে, MFIS এরাও কিন্তু দিতে পারে, বা NBFC যে আর্থিক সংস্থা রয়েছে তারাও কিন্তু দিতে পারে। অর্থাৎ যারা যারা লোন দেয়, লোনের ব্যবস্থা করে দেয় তারা কিন্তু এই লোনটা দিতে পারে। বুঝতেই পারলেন আশা করি যে বর্তমানে কারা কারা এই লোনটা দিচ্ছে। এবারে কারা কারা পাবেন, আপনি যদি ব্যবসা করতে চান যৌথভাবে সেক্ষেত্রে কিন্তু আপনি এই লোনটা নিতে পারেন। এছাড়া দেখুন বলা হয়েছে এই লোনটার জন্য আবেদন কীভাবে করবেন। প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, আপনি চাইলে এই যে কমার্শিয়াল ব্যাঙ্ক বা RRB বা স্মল ফিন্যান্স ব্যাঙ্ক যে সমস্তগুলো রয়েছে বা NBFC যে সমস্তগুলো রয়েছে সংস্থাগুলো, আপনাদের এলাকায় কাছাকাছি যেটা রয়েছে তাদের কাছে যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বলতে পারেন যে আমি মুদ্রা যোজনার লোন নেব, কী কী ডকুমেন্ট লাগবে বা কী কী এখানে আমাকে কাগজপত্র দিতে হবে, তারা কিন্তু বিস্তারিত আপনাকে জানিয়ে দেবে। আপনি চাইলে কিন্তু অনলাইনেও আবেদন করতে পারেন। দেখুন এখানে বলা হয়েছে অর ক্যান অ্যাপ্লাই থ্রু অনলাইন দিস পোর্টাল। আর একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য একটু উপরে তুলি, দেখুন এই যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ক্যান অ্যাপ্লাই অনলাইন থ্রু দিস পোর্টাল, তো পোর্টালের নামটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আর এখান থেকে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারেন, বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবেন। মনে রাখবেন বন্ধুরা, এই লোনটা নেওয়ার জন্য কিন্তু কোনোরকম কোনো দালাল বা কোনো থার্ড পার্টির চক্করে পড়বেন না। এখানে পরিষ্কারভাবে ওয়েবসাইটে বলা হয়েছে যে আপনারা যদি লোনটা নিতে চান সরাসরি কিন্তু এই সমস্ত কমার্শিয়াল ব্যাঙ্ক বা ফাইন্যান্সিয়াল যে সমস্ত ব্যাঙ্কগুলো রয়েছে, সংস্থাগুলো রয়েছে, NBFC যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, তারা কিন্তু আপনাকে বিস্তারিত জানাবে। তবে মনে রাখবেন আপনার প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স সমস্ত কিছু লাগবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এবং আপনি যে ব্যবসা করতে চাইছেন সেই ব্যবসার একটা কিন্তু প্ল্যান লাগবে, এই সমস্ত নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। তাছাড়াও আপনারা যদি ওই সংস্থায় যান ওখান থেকে কিন্তু আরও বিস্তারিত জানাবে। চলুন এবার বর্তমানে কোন সেকশানে কত টাকা করে আপনাদেরকে দেওয়া হয় সেটা একটু দেখিয়ে দিই। তার জন্য একটু নিচের দিকে চলে আসবো ওয়েবসাইটে। এখানে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে, আগেই আপনাদেরকে জানালাম যে 3টে সেকশানে টাকা দেওয়া হয়। প্রথম যে সেকশান বা প্রথম যে ভাগ সেটা কিন্তু শিশু বিভাগ। এই শিশু বিভাগে যারা নতুনভাবে আবেদন করছেন, নতুন লোন নিতে চাইছেন, তাদেরকে কিন্তু 50,000 টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। আপনি চাইলে কিন্তু প্রথম 50,000 টাকা লোন নিয়ে শুরু করতে পারেন। এরপর যদি 50,000 টাকা আপনি মিটিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিশোর বিভাগে আবেদনের সুযোগ দেওয়া হবে, আপনি কিশোর বিভাগে আবেদন করতে পারেন। এখানে বলা হয়েছে দেখুন 50,000 টাকার পর থেকে আপ টু 5 লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনি লোন নিতে পারবেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনি 1 লাখ টাকা নিতে পারেন, 2 লাখ টাকা বা 3 লাখ টাকা বা 5 লাখ টাকাও কিন্তু আপনি নিতে পারেন। এরপরের যে সেকশানটি রয়েছে সব থেকে শেষ সেটা হলো তরুণ বিভাগ। দেখুন বলা হয়েছে
আপনার যদি কোনো রকম কোনো ধরুন দোকান রয়েছে, আপনি সেটাকে আরও ভালোভাবে বাড়াবেন, আপনার ব্যবসাকে আরও উন্নত করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই লোনের জন্য আবেদন করতে পারেন। দেখুন বলা হয়েছে 5 লাখ টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। যেটাকে আগেই জানাচ্ছিলাম, এটা কিন্তু 20 লক্ষ টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপডেট এলে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো মূলত আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 10 লক্ষ টাকা পর্যন্ত আপনারা এই মুদ্রা যোজনার লোন কিন্তু পেয়ে যাবেন। আর এখানে আপনাদেরকে যেটা বলছিলাম, ওয়েবসাইটে যদি নিচের দিকে আসেন, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, দেখুন দেয়ার আর নো এজেন্ট অর মিডিলম্যান এঙ্গেজ বাই মুদ্রা ফর এভেলিং অফ মুদ্রা লোনস। তো বুঝতে পারছেন, মুদ্রা লোন নেওয়ার জন্য কোনোরকম কোনো থার্ড পার্টি বা কোনো রকম দালালের চক্করে পড়বেন না আপনারা। লোন নিতে চাইলে সরাসরি কিন্তু আপনারা এই সমস্ত যে ব্যাংকিং সংস্থাগুলো রয়েছে এনাদের সঙ্গে যোগাযোগ করবেন, এখান থেকে কিন্তু বিস্তারিত তথ্য জানতে পেরে যাবেন। এছাড়া আপনাদের এলাকায় যে সমস্ত সরকারি ব্যাংকগুলো রয়েছে সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক তাদের সঙ্গেও কিন্তু যোগাযোগ করতে পারেন, তারাও কিন্তু এই সমস্ত লোন দিয়ে থাকে। কী কী করতে হবে লোন নেওয়ার জন্য, কী কী ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু এখান থেকে কিন্তু আপনারা জানতে পেরে যাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। বর্তমানে এই লোন আপনি নিতে চান কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না, আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।